মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে। তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা সম্ভব। কর্মফল সবাইকে ভোগ করতে হয়। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না, যে যাই হোক না কেন। ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝতে পাবে। প্রেম মানুষকে অভিনয় করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য স্ত্রীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে রব তাকে আপনার কাছেই পাঠাতেন। বিবেকহীন মানুষকে জ্ঞান দিতেনি, মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতেনি। ওই স্ত্রীর জীবনে কখনো সুখ শান্তি আসবে না। যে স্ত্রী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে ওই পুরুষ কখনো সফল হতে পারবে না। যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু ভীষণ দামি, একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে হাত ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে যুক্ত থাকে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা একসময় বিশ্বাস করতাম না, ভাবতাম এটা কেমন করে হয়। কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলে যুক্তিযুক্ত। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষকে আমাদের আত্মা, রক্ত, মাংস, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময় খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলো একটু হেরফের হতে দেখলে তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। প্রতিটা মানুষের বোধ হয় দুইটা গল্প থাকে, একটা যা সবাইকে দেখায় আর অপরটা ভেতরে চেপে রাখে। বাড়লে বয়স বন্ধু কমে, শুধু ফোনের কন্টাক্টে নাম্বার জমে। বইয়ের তিনটি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। এক, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। দুই, প্রতিনিয়ত কানের কাছে ঘ্যানো ঘ্যানো করলে। তিন, স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে। অনেকে প্রশ্ন করে প্রেম কি, প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়, প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয় যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা বাবা
ভাই বোন বন্ধু সবার সাথে হতে পারে, ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন করে ফেলি, পরে বুঝতে পারি কেউ কারণ নয়। সুখী জীবনের মন্ত্র এক, ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না। দুই, ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। তিন, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। চার, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। পাঁচ, অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না। ছয়, অপরের জিনিসে কখনো লোভ করো না। সাত, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। অনলাইনে আসা ছেড়ে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। বর্তমানে আত্মীয় স্বজনদের দেখা যায় যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকাটাই দরকার। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই চারটি জিনিস চায়। এক, ভালোবাসা। দুই, তার আরামের প্রতি খেয়াল রাখা। তিন, তার হাত খরচের টাকা। চার, স্বামী যেন সৎ থাকে। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ তিনি তোমাকে কথা বলা শিখিয়েছে। রূপ আর অর্থ থাকলে বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের অভাব হয় না। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে আর আবেগের বশে। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নবান হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষদের ব্যবহার সারা জীবন মনে থাকে। আজ এ পর্যন্ত বন্ধুরা।